আসসালামু আলাইকুম। নো নেম ভাই, তাহলে এবার আপনি বলেন। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি তো প্রায় একটা হাদিস দেখান, তাই নাকে দড়ি বাঁধা উট নিয়ে, সেই হাদিসটাকে একবার দেখানো সম্ভব একবার? আমার হ্যাঁ হ্যাঁ, একটা অবশ্যই প্রশ্ন ছিল দেখানো ওই সম্ভব, হাদিসটা আমি সম্ভব। অবশ্যই দেখানো সম্ভব, দেখাচ্ছি, বের করছি। 1 মিনিট সময় দেন, আপনি অন্য কথা বলতে থাকেন, আমি বের করতে থাকি। না তেমন কোনো কথা নাই, মেনলি আচ্ছা আমি বলি, কোয়েশ্চনটা তাহলে এ ফাঁকে করে ফেলি। তো ওই হাদিসের মধ্যে আমার যতটুকু মনে পড়ে, আপনারা খুলাফায় রাশিদিনের কথা উল্লেখ আছে, তো হ্যাঁ এইখানে খুলাফায় রাশিদিন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? কারণ তখন তো মানবী সাল্লাম মারা যাননি, তো খুলাফায় রাশিদিন তো আমরা জানি মানবী সাল্লাম মারা যাওয়ার পর থেকে শুরু করে 668 সাল পর্যন্ত 4 জন খলিফাকে বলা হয়। তো সেখানে উনি মারা যাওয়ার আগেই কি জানতে পার, মানে মানবী সাল্লাম জানতে পেরেছিলেন যে এই 4 জন খলিফা আসতে যাচ্ছে বা তার খুলাফায় রাশিদিন হবেন, এই ব্যাপারে মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে মানুষ কি বিশ্বাস করে? এখানে এই হাদিসটাতে যে জিনিসটা আসলে বলা হয়েছে, যে তার হিদায়তপ্রাপ্ত তার যে সালাফগণ আছেন, প্রধান সালা মানে সাহাবিগণ আছেন, তাদেরকে অনুসরণ করতে মোহাম্মদ বলে গেছেন। এবং মোহাম্মদ বলে গেছেন যে আচ্ছা, এই যে হাদিসটা বের হয়ে গেছে, এটা হচ্ছে সুনান ইবনে মাজার 43 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এই নবী আর কি শেষ সময় বলে গেছিল যে তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে সে অচিরেই অনেক মতবিরোধ দেখতে পাবে, মানে যারা বেঁচে থাকবে তাদের মধ্যে অনেকেই নানা ধরনের মত পার্থক্য তৈরি হবে। কারণ মোহাম্মদ তার সময় দেখেছিল যে ইহুদিদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে নানা মত পার্থক্য আছে। এটা দেখে সে বলেছিল যে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অচিরেই অনেক মতবিরোধ দেখতে পাবে, কিন্তু তোমাদের ওপর তোমাদের নিকট আমার পরিচিত আমার আদর্শ এবং হিদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য। এখানে হিদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন বলতে যে জিনিসটা বোঝাইছে নবী, সেটা হচ্ছে তার যে প্রিয় সাহাবিরা, তার যে 12 জন গুরুত্বপূর্ণ সাহাবি, তাদের মধ্যে যারা হচ্ছে গিয়ে ভেস জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তারা তাদেরকে মোহাম্মদকে এবং তাদেরকে দৃঢ়ভাবে অনুসরণ করতে এখানে মোহাম্মদ নির্দেশ দিয়ে গেছে। এবং মোহাম্মদ এটাও বলে গেছে যে তার পরবর্তীতে তার সাহাবিগণ হচ্ছে গিয়ে সর্বশ্রেষ্ঠ যুগের মানুষ, এরপরের হচ্ছে গিয়ে তারপর সাহাবিরা হচ্ছে তারপরের সর্বশ্রেষ্ঠ মানুষ। মানে মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী মোহাম্মদ, নবী মোহাম্মদের পরের সর্বশ্রেষ্ঠ মানুষেরা হচ্ছে নবী মোহাম্মদের সাহাবিরা, তারপরের সর্বশ্রেষ্ঠ মানুষেরা হচ্ছে তাদের সাহাবিরা। এইভাবে 4টা স্টেপ পর্যন্ত ইসলাম ঠিক থাকবে, পরবর্তী সময়ে ইসলাম আসলে দূষিত হওয়া শুরু হবে এবং মতবিরোধ দেখা শুরু হবে, মতবিরোধ হওয়া শুরু হবে। এই জিনিস এই কথাগুলো আবার অন্য আরেকটা হাদিসে বলা গেছে, কিন্তু এই হাদিসে যেটা বলেছে যে মোহাম্মদকে অনুসরণ করতে হবে এবং তার হিদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন মানে হচ্ছে এখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে সমস্ত তার সাহাবিগণের মধ্যে যারা তার সার্বক্ষণিক সঙ্গী, তাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু তাদেরকে তো বলা হয় আশারারে মুবাশশারা, ওই ধরনের একটা নাম আসতে না, মানে আপনি যেটা কথা বলতেছেন জান্নাতের কিন্তু কিন্তু তাদের ভিতরে আবার সবাই কিন্তু সবাই কিন্তু আবার না খলিফা না, খলিফা রাশিদের অন্তর্ভুক্ত না। আচ্ছা, মানে আমার মূল প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি অনেক জায়গায় শুনছিলাম যে খুলাফায়ে রাশিদিনদেরকে আসলে বলা হতো আমিরুল মুমিনিন। খুলাফায়ে রাশিদিন কথাটা তখন মানে তার তৎকালীন সময়ে তাদের রাজত্বকালে বলা হতো না, এই ধরনের একটা কথা কোন জায়গাতে শুনছিলাম। এটা কি সত্যি, মানে এই খুলাফায়ে রাশিদিন কথাটা কি আসলে এই 4 জনের ক্ষেত্রে যে আমরা স্পেসিফিক্যালি ইউজ করি সেটা কি ইসলামসম্মত? হ্যাঁ, এটা তো ইসলামসম্মত, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই যে এই 4 জন যে খোলাফায়ে রাশিদিন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটার যদি ইংরেজি অনুবাদটা আপনি পড়েন তাহলে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবেন। যে আচ্ছা আমি দেখি, দাঁড়ান, এটা দেখেন ইংরেজি অনুবাদটাতে, দেখেন ইংরেজি অনুবাদটাতে যে জিনিসটা বলা হয়েছে রাইটলি গাইডেড আর কি, রাইটলি গাইডেড খলিফা, তার যে খলিফা, খলিফা মানে হচ্ছে প্রতিনিধি, মানে হচ্ছে মনে করেন আল্লাহ তার খলিফা আদমকে তার খলিফা নির্বাচন খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। এই যে এখানে যে খলিফা শব্দটা ইংরেজি অনুবাদে দেখেন, ইউ নো টু মাই সুন্না অ্যান্ড দ্য পাথ অফ দ্য রাইটলি গাইডেড খলিফ, খলিফ মানে হচ্ছে নবী মোহাম্মদের খলিফা, মানে নবী মোহাম্মদের প্রতিনিধি, যারা যারা শাসন কাজ করবে। এবং এখানে যে জিনিসটা বলা হয়েছে রাইটলি গাইডেড, মোহাম্মদ যেই কথাটা বলেছিল সেটা ছিল রাইটলি গাইডেড খলিফা, কিন্তু এই জিনিসটাকে পরবর্তী সময়ে আলেমরা রাইটলি গাইডেড বলতে শুধুমাত্র তাদেরকেই বোঝায় যারা হচ্ছে প্রথম 4 জন, আবু বকর, ওমর, ওসমান এবং আলী, এই 4 জনকে রাইটলি গাইডেড ধরা হয়। বাদ বাকিদেরকে নিয়ে নানা ধরনের মতবিরোধ তৈরি হওয়ার কারণে তাদের বাদ বাকিদেরকে আর রাইটলি গাইডেড ধরা হয় না, এই খুলাফায়ে রাশিদিন ধরা হয় না। আচ্ছা, তার মানে হচ্ছে এই রাইটলি গাইডেড যে টার্মটা সেটাকে আলেমরা পরবর্তীতে এই 4 জনের উপর আরোপ করেছেন, তাই না? মানে আপনার কথার সামান্য মতো সেটাই দাঁড়ায়। হ্যাঁ, রাইটলি গাইডেড মানে এই এই 4 জন যে রাইটলি গাইডেড, এই সার্টিফিকেটটা আবার নবী মোহাম্মদ নিজেও দিয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় বলে গেছে এই 4 জন হচ্ছে রাইটলি গাইডেড। আচ্ছা, সেক্ষেত্রে এখন এর পরের যে লাইনটা যে আবিসি হাফসি কৃতদাস বা হাফসি কোনো ব্যক্তি যদি হয় খলিফা তাকে মান্য করতে হবে, তাহলে এইটা তো ঠিক যায় না, কারণ আমি তো সেই 12 জন কিংবা 4 জনের মধ্যে কেউই হাফসি ছিলেন না, তাই না? এই হাদিস এইটার আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে আরেকটা হাদিস গ্রন্থের ভিতরে, এটা মানে ব্যাখ্যা
বিশ্লেষণ করে দেওয়া হয়েছে, আমি আপনাকে সেই ব্যাখ্যাটাও একটু বের করে দেখাই তাহলে। আমি কিন্তু যে কথাগুলো বলছি সেগুলো কোনোটাই আমার নিজস্ব বক্তব্য না, আমার নিজস্ব বক্তব্য যদি জানতে চান তাহলে আমি আপনাকে পরে আমার নিজস্ব বক্তব্য বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের মতামত এই বিষয়ে কি। আমি আপনাকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্যাখ্যা গ্রন্থ, ইসলামের একটা মানে হাদিসের একটা ব্যাখ্যা গ্রন্থ। ব্যাখ্যা গ্রন্থটা আমি বের করছি, এক সেকেন্ড অপেক্ষা করেন। এটা হচ্ছে, এই ব্যাখ্যা গ্রন্থটার নাম হচ্ছে সহজ দর্শে ইবনে মাজা, মানে ইবনে মাজা গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ। এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখেন, একটি প্রশ্ন উত্থাপিত হয় যথা, এই হাদিসে বলা হয়েছে একজন হাবশিকৃত দাসকে নেতা বানিয়ে দিলে সকলের জন্য তার নেতৃত্ব মেনে নেয়া মেনে নিয়ে তার আনুগত্য করা জরুরি, অথচ প্রসিদ্ধ হাদিস রয়েছে অর্থাৎ নেতা সর্বদা কুরাইশ বংশ থেকেই হবে, মানে নেতা মানে খলিফা শুধু শুধুমাত্র কুরাইশ বংশ থেকেই হতে হবে, এটা হচ্ছে ইসলামের বিধান, নবী মুহাম্মদ নিজে বলে গেছে যে খলিফা হবে সর্বদা কুরাইশ বংশ থেকে। কিন্তু এই হাদিসে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে হাবশি ক্রীতদাসকেও যদি কেউ নেতা বানিয়ে দেয় তাইলেও তাকে আনুগত্য করতে হবে। তো এইখানে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে, বোঝা গেল খলিফা বা নেতা হওয়ার জন্য কুরাইশ বংশের হওয়া জরুরি, সুতরাং বাহ্যত দুই হাদিসের মধ্যে বিরোধ দেখা যায়, এর সমাধান কি? উত্তর দেওয়া হচ্ছে, হ্যাঁ খলিফা হওয়ার জন্য কুরাইশ বংশ থেকে হওয়া জরুরি। এক 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 নম্বরে বলা হচ্ছে যে হাদিসে আমিরের হুকুম মান্য করার প্রতি বিশেষ তাগিদ করার লক্ষ্যেই একথা বলা হয়েছে, অর্থাৎ যদি ধরে নেওয়া হয় কোনো হাবশিকৃত দাসকেও তোমাদের আমির বানিয়ে দেওয়া হলো যে কিনা আমির হওয়ার যোগ্যতা রাখে না, তার আনুগত্য করাও তোমাদের জন্য জরুরি। এ অর্থ করা হলে কৃতদাস কর্তৃক আমির হওয়ার বৈধতা প্রমাণিত হয় না। দুই, সাধারণভাবে কোনো কৃতদাস আমির হতে পারে না, তবে যদি জোরপূর্বক সে তোমাদের আমির হয়েই যায় তবে তার আনুগত্য করাও তোমাদের উপর একান্ত কর্তব্য, তা না হলে ফিতনা সৃষ্টি হবে। তিন, হাদিসে এটা বলতে প্রকৃত অর্থে হাবশি ক্রীতদাস উদ্দেশ্য নয়, বরং রূপক অর্থে বলতে এমন ব্যক্তি উদ্দেশ্য যার জ্ঞান বুদ্ধি ও যোগ্যতা একেবারে সামান্য। মানে হাবশি ক্রীতদাস বলতে এখানে আসলে হাবশি ক্রীতদাস বোঝানো হয়নি, বোঝানো হয়েছে তুচ্ছ ক্ষুদ্র কদাকার, এই যে দেখেন এখানেই বলা হয়েছে, আর হাবশি বলতে কুৎসিত ও কদাকার ব্যক্তি উদ্দেশ্য। সুতরাং মর্ম হবে তোমাদের উপর যদি এমন কাউকে আমির বানিয়ে দেওয়া হয় যার বাহ্যিক ও অভ্যন্তরীণ কোনো যোগ্যতা নেই, অর্থাৎ সে যেমনি ভাবে কুৎসিত তেমনি ভাবে স্বল্প বুদ্ধি সম্পন্ন, তবুও তোমাদেরকে তার আনুগত্য করে যেতে হবে এবং তাকে বরখাস্ত করার জন্য আন্দোলনে নামা যাবে না, কারণ তাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মানে এখানে যে এটা বোঝানো হয়েছে যে হাবশিকৃতদাসের আনুগত্য করতে হবে এটা বোঝানো হয়নি। অনেক সময় আমরা কথার কথা বলি না যে একটা কুত্তাও যদি এইটা করে, হাবশিকৃতদাস বলতে এখানে তুচ্ছতা অর্থে নবী মোহাম্মদ মানে হাবশিদেরকে মানে যারা কালো চামড়ার, যারা হচ্ছে যে ওই অঞ্চল থেকে আবিসিনিয়া থেকে আসা কৃতদাস যারা, তাদেরকে তুচ্ছ বোঝানোর জন্য, তারা যে কদাকার এবং তারা যে তুচ্ছ, তারা যে নোংরা, তারা যে এইটা বোঝানোর জন্য নবী মোহাম্মদ এই তুলনাটা দিয়ে বুঝিয়েছে যে আমরা যেরকম তর্কের মানে কথায় কথা বলি, একটা কুকুরও যদি মানে এই কাজটা করে তাহলে আমি কুকুরটাকে এটা করবো, এইরকম কথা বলি না, নবী মোহাম্মদ ঠিক একইভাবে তুলনা দিয়ে এই এই যে কালো চামড়ার মানুষেরা যে কত নিকৃষ্ট কত তুচ্ছ এইটা ইঙ্গিত করার জন্য, এটা বোঝানোর জন্য এই কথাটা বলেছে। নোনিম ভাই, আপনি কি এই ব্যাখ্যাটা থেকে এই জিনিসটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে খুব চমৎকার ব্যাখ্যা, এটা মেক সেন্স করে। কারণ আমাকে যদি আপনি এখন জিজ্ঞেস করেন যে এই হাদিসটা কেমন, আমি বলবো অত্যন্ত বর্বর, অত্যন্ত জঘন্য, অত্যন্ত বর্ণবাদী একটা রেসিস্ট একটা মানে হাদিস, যেখানে কালো চামড়ার যারা মানুষ তাদেরকে অত্যন্ত নোংরা হিসেবে উপস্থাপন করা হয়েছে, তুচ্ছ স্বল্প বুদ্ধি সম্পন্ন মেধাহীন নেতা হওয়ার যোগ্য না, এইভাবে ভাই এইটাকে আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করতো ভাই, এত ইয়া ধরে যে ইসলামে হাফসি গোলামো, মানে ইসলামে কোনো রেসিজম নাই, একজন হাফসি গোলামো মুসলিমদের নেতা হইতে পারে, এইটাকে উল্টা রেসিজমের বিপক্ষে মোহাম্মদের পক্ষ থেকে একটা রেফারেন্স নিয়ে রেফারেন্স হিসেবে দেখানো হইতো, ওটা সেম ভাই। ফারাজ ভাই, এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে যে যে মুশফিক মিনার এসে আমাকে এই কথাটা বলছিল যে ইসলামে তো বর্ণবাদ নাই, কারণ হচ্ছে গিয়ে মানে দেখেন এই যে হাবশি ক্রীতদাস যদি নেতা হয় তাহলে ওটা একটু ওটা 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 একটু খুঁজতে হবে, এটা কি ভাই প্রথম দিকে প্রথম মিশের দিকে নাকি ভাই, আপনার কি মনে আছে? তাহলে আমি একটু দেখাই দিতাম মানুষকে, ওটা মিম বানায় ফেলেন তাহলে ফারাজ ভাই, ওটা পাইলে আমার তো ওটা খুঁজতে হবে তাহলে যে কবের দিকে এটা ইয়ে হয়েছিল, এটা কি আসলে আপনার মনে পড়ে? এটা এটা প্রথম দিকে একদম প্রথম দুইটা লাইভের ভিতরে, প্রথম দুইটা লাইভের মধ্যেই এই জিনিসটা আছে। হ্যাঁ, তার সাথে আমার প্রথম দুইটা বা তিনটা লাইভের মধ্যে এটা আছে, সেই জিনিসটা বলার চেষ্টা করছিল যে ইসলামে তো বর্ণবাদ নাই। আমি অনেক জায়গা থেকে পরবর্তীতে আমি অনেক জায়গা থেকে দেখা দেখিয়েছি, আমার একটা লেখাই আছে ইসলাম এবং জাতিভেদ বা বর্ণবাদ, এটার ভিতরে আমি দেখিয়েছি যে ইসলামে পরতে পরতে বর্ণবাদ আছে, সেটা আমি পরে আলোচনা করব। কিন্তু এই হাদিসটা স্পেসিফিকলি এই হাদিসটা কিন্তু অত্যন্ত বর্ণবাদী, অত্যন্ত রেসিস্ট একটা হাদিস, এই হাদিসের ভিতরে কালো চামড়ার মানুষদেরকে অত্যন্ত ছোট হিসেবে উপস্থাপন করা হয়েছে। দিনদয়া ভাই, ফারাজ ভাই আমাদের সাথে আবুল ফজল ভাই যুক্ত হয়েছেন, আবুল ফজল ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? সরি ভাই, আমি একটু ওই যে আচ্ছা তাহলে নোনেম ভাই, আপনি তো এই হাদিসটা মানে আমি দেখালাম এবং হাদিসটার ব্যাখ্যাটাও দেখালাম, আপনি কি এই হাদিসটা সম্পর্কে আপনার কি কিছু আর কিছু বলার আছে? না মানে এই হাদিসটা আপনি যে ব্যাখ্যাটা দিলেন সেখান থেকে স্পষ্ট হচ্ছে যে আসলে এখানে দিলেন না দেখাইলেন আর কি, আমরা তো তুচ্ছার্থে দেখাইলেন না, আপনি তো দেন ব্যাখ্যা, মানে আপনি যে ব্যাখ্যাটা দেখাইলেন সেই অনুযায়ী বোঝা যাচ্ছে তুচ্ছার্থে হাফিদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে, সেই অংশটা আমি এক্সপ্রেস করতেছি। তো এমনিতে আপনি যদি আমার ব্যক্তিগত মানে
কি বলা যায় অভিমত জানতে চান, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই হাদিসগুলো পরবর্তীতে যাতে খলিফার কথা মানুষ শুনে ঠিকঠাক মতো, এই জন্য এইভাবে লেখা হয়ে থাকতে পারে, মানে নাকে দড়ি বাঁধা অংশটা না, কিন্তু আমি বলছি জেনারেলি স্পিকিং যে সেটা সেটা তোমার আমাদের সাথে কথা মানতে ডিবেট হবে। ভাই, সেটা হচ্ছে মুমিনদের সাথে ডিবেট, সেটা তো আমাদের সাথে কোনো ডিবেটের অংশ না। হ্যাঁ ওইটা নিবেন, ঠিক আছে, আমার কাছে মানে আপনি যে দেখালেন সেখান থেকে জিনিসটা স্পষ্ট, তো আমার কোনো প্রশ্ন নেবে এই ব্যাপারে। এবং আরেকটা জিনিস আছে যে আপনি যে প্রশ্নটা আসলে মানে আপনার যে প্রাথমিক যে প্রশ্নটা যে ইসলামের এই বিষয়ে ইসলামের অবস্থান কি, ইসলাম কি যাচাই বাছাই করতে বলে নাকি নাকে দড়ি বাঁধা উটের মতো ইয়া হিসেবে থাকতে বলে, এই বিষয়ে আমার একটা লেখা আছে ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়। এই লেখাটার ভিতরে আমি মানে বিভিন্ন দলিল প্রমাণ এনে দেখিয়েছি যে ইসলামে যাচাই করে দেখা মানে সংশয় পোষণ করা বা কোনো কিছু যুক্তিতর্ক বা দর্শনশাস্ত্র অধ্যয়ন করা, অধ্যয়ন করে কোনো কিছু যাচাই বিশ্লেষণ করে দেখা, এগুলো ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আসি ভাই, আমি আপনাকে যে আপনার ফেভারিট ওয়াজি ওয়াজি স্কলার, ইসলামিক স্কলার আল্লামা জারনাস্তিক, জামনাস্টিকের ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি তো, ও আচ্ছা দিচ্ছেন এখানে, হ্যাঁ থ্যাংক হ্যাঁ ইউ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক অনেক ইউ সো আগে মাচ। অনেকদিন আগে আমি এটা এগুলো তো আমার কাছে সেভ করা আছে ও অনেক আগে তাই দিয়ে নাকি, দিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো তাহলে শুধু দিচ্ছি, আচ্ছা জারনাস্তিকের আমি ভিডিও তো অলরেডি আছে না, রিপ্লাই দিতে পারি না, আপনি মেসেজ দিয়েছেন আমি আচ্ছা রিপ্লাই আচ্ছা দিতে আচ্ছা পারছিলাম না, আচ্ছা এটা আমি অনেক আচ্ছা আগে আপলোড করে এখানে ঢুকে রাখছি, অত্যন্ত আচ্ছা চমৎকার। আপনারা কি এই ভিডিওটা একটু দেখবেন? ভাই, হ্যাঁ প্লিজ, কপিরাইট আচ্ছা খাবেন, কপিরাইট দেখা, কপিরাইট খাবেন আচ্ছা ভাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা কপিরাইট খাবেন, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এটার ভিতরে কিন্তু ডক্টর আবু বকর জাকারিয়া জার্নালিস্টিক উনি খুব কিন্তু ভালো সব বলেছেন, একদম খুল্লাম খুল্লা ফ্রেঙ্ক বলে দিচ্ছে বলেছেন, একদম। শুধু শুধু অডিও দিলেও কি কপিরাইট খাওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ হ্যাঁ অডিও ফাস্ট দিলো, করে হ্যাঁ দেন, অডিও দিলে অডিও দিন, ফাস্ট করে দেন না না ভিডিও আছে ছাড়া। আছে আছে, আপনারা একটু মানে ঢুকে দেখে নেন এই ভিডিওটা দেখে নেন, এবং এটার ভিতরে একদম খুল্লাম খুল্লা তিনি সবকিছু বলে দিচ্ছে, আর কোনো কিছু কি বাকি হবে রাখেনি। ধরে ধরো কি হবে, এটা যারা আগে করতো তাদেরকে গাধার পিঠে চড়ায় কোথায় তো চুতা চুতা দেবে ভাই, আমার কাছে এইটা ভাই মানে পিওর একটা থাক লাইফ মনে হয়, ঠিক আছে, ইসলামিক স্কুল মানে আমি আমি মহলের মনে মধ্যে করি উনি থাকলে বাংলাদেশের সত্যিকারের আলেম হচ্ছেন উনি। মানে উনি উনি কিন্তু এগুলো কথা পাবলিকলি বলে না, উনি 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 বলে এটা হচ্ছে কি ঈশার মধ্যে মানে ওই ফুরফুরা মেজাজে মুমিনদের মুমিনদের মধ্যে যে মসজিদের মধ্যে যেটা বাইরে যাবে না, কিন্তু এই জিনিসটা যে রেকর্ডেড বাইরে যাচ্ছে আমার মনে হয় তখন এই জিনিসটা তার মাথায় থাকে না, তার ধারণা আবার এই যে তাকদীর নিয়ে যে কথাটা বইলা ফেলছে ভাই, এটা তো একদম মানে জাকির নাইকে গাধা আমাদের জন্য বানাইছে ভাই, লিটারাল গাধা যারাই কথা আমাদের বলে। জন্য একদম সম্পদ, উনি হচ্ছেন আমাদের জন্য সম্পদ। আসিফ ভাই এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন, মানে কি যে একটা অবস্থা আছে, জাকির নাইকে তুলনা করে বলেছে একে এটা নিয়ে বস্তুতে। আমার পেজ থেকে ভিডিও ছাড়া হবে কয়েকদিনের মধ্যে, এটা নিয়ে আচ্ছা একটা আচ্ছা ভিডিও আচ্ছা ছাড়া আচ্ছা হবে, একটু ওয়েট করেন, ঠিক আছে।